অপু আমার মেয়েটা কোথায় গেল রে, কোথায় গেল রে? এতটা সময় হয়ে গেল, ও বেঁচে আছে তো? তুমি কি বলছো বাপি? নিশ্চয়ই বেঁচে আছেন। কি হবে দিদির? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি দিদির। কিচ্ছু হয়নি তাহলে ফিরছে না কেন? ফিরছে না কেন? ওই ওই ঋত্বিক ছেলেটা যদি কিছু করে না থাকে তাহলে তাহলে অন্য কি কেউ কিছু করেছে? ওকে অন্য কাউকে ভালোবাসতো বল না মা, বল না। তাহলে কি কোনো কাস্ট রিলিজিয়ন বা অন্য কিছু আমাদের বলতে পারিনি? না বাপি না, সেরকম কোনো ব্যাপার ছিল না, বিশ্বাস করো। তাহলে ও ফিরছে না কেন? ওকে বেঁচে আছে? আমার মনে হয় ওকে কেউ ফোন করেছে। কি বলছো এসব তুমি বাপি? কি বলছো? দিদিকে কেন কেউ ফোন করবে? দিদি তো কখনো কারোর ক্ষতি করেনি, তাহলে তাহলে কেন কেউ? না না, তুমি ভুল বলছো বাপি, তুমি ভুল বলছো। ফোন ফোন করেছে কাকে? কাকে ফোন করেছে? তুমি তুমি আবার এই শরীরে উঠে এলে কেন? অনিতাকে কেউ না মা, কেউ না, কেউ খুন করেনি। তোরা বলছিলিস, আমি শুনেছি, আমি শুনেছি তোরা বলছিলে। তুমি ভুল শুনেছো, ভুল শুনেছো তুমি। আমাকে আমাকে লুকাচ্ছ তোমরা, আমাকে লুকাচ্ছ। আমাকে সত্যি কথাটা বল, বল আমাকে সত্যি কথাটা বল না। তুমি চলো, তুমি চলো। তুমি চিন্তা করো না মা, মিসেস মুখার্জি যখন বলেছেন উনি ঠিক দিদিকে কিছু করবেন না, কিচ্ছু করবেন না উনি। ওনাকে কে অ্যাপয়েন্ট করেছে জানো? ওই বদমাইশ ছেলেটার মা। হ্যাঁ, ওনার এখন একমাত্র লক্ষ্য হবে ঋত্বিককে ওই কেসটা থেকে বার করা। আরে আরে দাঁড়াও, এটা হুড়মুড়িয়ে যাচ্ছে না, কোথায় বলবে তো? মাথাটা একেবারেই গেছে নাকি তোমার? আহ, কথা না বাড়িয়ে চলো তো, গেলেই বুঝবে কোথায় যাচ্ছে। ট্যাক্সি, ট্যাক্সি। কোথায় যাবে? থানার দিকে যাব। আমি যাব না, আপনার অন্য গাড়ি দেখে নিন। তার মানে কি? যাবেন না মানে? আমি আপনার গাড়িতেই যাব। এই বুড়ি, ওঠো তো। আরে আরে আরে, কি করছেন গিয়ে? আরে কি আরে বললাম না গাড়ি যাবে না, নামুন আপনারা। যাবে না তো সোজা ট্রাফিক কন্ট্রোল রুমে চলুন, ওখানে গিয়ে আপনার নামে একটা কমপ্লেইন করি। আরে দিদি আমি যাব না, আমার গাড়িটা খারাপ আছে, আপনারা নেমে যান। মানেটা কি? গাড়ি খারাপ আছে তো আগে বলেননি কেন? ঝামেলা বাড়িও না তো, চলো অন্য ট্যাক্সি, চল দাঁড়ো তো। হ্যালো অফিসার, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ওই কফিওয়ালা ক্যাফেটার সামনে থেকে বলছি। আপনার থানাতেই যাচ্ছি, কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভার। আচ্ছা ভাই, আপনার গাড়ির নম্বরটা কত? আরে আমার গাড়িটা খারাপ আছে তাই। ও, উনি নাম্বারটা বলছেন না, খারাপ গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আমাদের গাড়িতে তুলেও নেমে যেতে বলছেন। ভাই আপনি একটু অফিসারের সঙ্গে কথা বলুন তো। আরে বললাম তো যাচ্ছি, আপনারা এমন হমি তমি দেখান কেন? সবসময় একটা বড় বড় ব্যাপার আপনাদের। আচ্ছা ঠিক আছে অফিসার, উনি আমাদের নিয়ে যাচ্ছেন। আমার জানা দরকার আমি পুরোপুরি ভুল পথে চলছি কিনা, ঋত্বিক অপরাধী কিনা সেটা আগে বুঝতে হবে। সে কনফিউশনটা ক্লিয়ার না হলে কিছুতেই এগোনো যাচ্ছে না। কি করে বুঝবে? ওই যে বললাম নাটক, যেরকম নাটক এই মাত্র করলাম। মানে অফিসারকে কি ফোন করনি?
আসুন ম্যাডাম। আপনি আপনি আবার এসেছেন, আবার এসে আমাকে হাজারটা প্রশ্ন করবেন। আচ্ছা এই পুলিশগুলো কি সব কর্মার ঢেকি নাকি? হ্যাঁ নিজেরা উপনীতাকে না খুঁজতে পেরে আপনার ভরসা বসে আছে। না ঋত্বিক, আমি তোমাকে কোনো প্রশ্ন করতে আসিনি, আমি এসে তোমাকে একটা খবর দিতে। তোমার সব কীর্তি ধরা পড়ে গেছে, উপনীতাকে পাওয়া গেছে। যাক, বলেই তো ছিলাম ও হারায়নি। চুপ করো, তুমি এতটা নিচ ঋত্বিক, এত বড় মিথ্যাবাদী। মানে আমি কোনো মিথ্যে কথা বলিনি? একদম বড় বড় কথা বলি, মিথ্যে বলনি। তোমার কথায়, তোমার অভিনয় আমি বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো সত্যি কথা বলছো, ভেবেছিলাম তুমি হয়তো সত্যিই উপনীতাকে ভালোবাসো। তুমি এটা কী করলে ঋত্বিক? কী করে এতটা নৃশংস হতে পারলে? কী বলতে চাইছেন আপনি? কী বলতে চাইছে বুঝতে পারছো না? তুমি ধরা পড়ে গেছো ঋত্বিক। আহ, এসব উল্টোপাল্টা কথা না বলে সত্যি করে বলুন কী হয়েছে। চেঁচিও না, চেঁচিও না, অনেক গলাবাজি করেছো তুমি। তুমি একজন খুনি, উপনীতাকে তুমি খুন করেছো। কি করে পারলে খুন করতে মেয়েটাকে? কেন করলে? একটা মেয়ে তোমাকে ভালো না বাসলে, তোমাকে পছন্দ না করলে তাকে খুন করে ফেলতে হবে। বলছেন কি আপনি? উপনীতা খুন হয়ে গেছে ঋত্বিক, তুমি খুন করে ফেলেছো তাকে। না না না, নিতা খুন হতে পারে না, খুন হতে পারে না। আপনারা মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন আপনারা। এখন এই অবস্থায় মিথ্যে কথা বলে আমরা এখানে সময় নষ্ট করতে আসিনি ঋত্বিক। একটু আগেই উপনীতার দেহ পাওয়া গেছে, তুমি ওর উপর চূড়ান্ত অত্যাচার করে ওকে মেরে ফেলেছ। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি ওকে মারিনি, আমি ওকে মারি না, আমি আমি তোকে মারতে পারি না। আমি ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি 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 আমার আমার নিজের থেকেও বেশি ভালোবাসি ওকে। ওকে আমি কী করে মারব? ও ওর নিজের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিল, তাই আমি খুব কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম। আমার আমার রাগ হয়েছিল, তাই ওকে যা নয় তাই বলেছি। কিন্তু কিন্তু আমি ওকে মারতে পারি না, আমি ওকে মারি না। আমি কথা দিচ্ছি, আমি 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 ওকে কোনোদিন কোনো কষ্ট দেবো না। আপনারা বলুন না, বলুন না, বলুন না, সত্যি করে বলুন না যে ও মারা যায়নি, ও খুন হয়নি। বলুন না, খুন হয়নি, খুন হয়নি না, বলুন না, আপনারা বলুন না, বলুন না, ও খুন হয়নি। আমি সত্যি বলছি, আমি আমি ওকে আর কোনোদিন কোনো কষ্ট দেব না, কোনো কষ্ট দেব না। আমি তোকে আর কোনো কোনো দিন কোনো কষ্ট দেবো না, কোনো কষ্ট দেবো না, আমি আমি তোকে কোনো কষ্ট দেবো না। তুই যদি না চাস আমি আর কখনো তোর সামনে আসবো না, তুই শুধু ফিরে ফিরে আয়নি তো ফিরে। শান্ত হও ঋত্বিক, তোমার সঙ্গে কথা আছে। না 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 না, ও আমার জন্য কোথাও চলে গেছে, আমার জন্যই, ও নিশ্চয়ই কোথাও চলে গেছে, কোথাও চলে গেছে। ঋত্বিক, তোমার কেন মনে হয়েছিল যে উপনীতা ইচ্ছা করে লুকিয়ে আছে? আমার মনে হয়েছিল ও আমাকে জব্দ করতে, আমাকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে। বিশ্বাস করো, আমি আমি যদি জানতাম এমনটা হবে, আমি আমি ওকে লুকিয়ে রাখতাম, আমি আমি ওকে আমার কাছে লুকিয়ে রাখতাম, পৃথিবীর কেউ জানতে পারতো না, সারা পৃথিবীর কাছ থেকে আমি লুকিয়ে রাখতাম ওকে, কোনো ক্ষতি হতে দিতাম না।
কিছুই হতে দিতাম না। আপনার মেয়ে বাড়িতে আছে উপাসনা, প্লিজ ওকে একটু তাড়াতাড়ি ডেকে দিন। আপনি উপনীত থেকে মোটেও খুঁজছেন না, আপনি চাইছেন ঋত্বিককে বাঁচাতে। ঋত্বিকের মা আপনাকে টাকা দিয়েছে তার ছেলেকে বাঁচানোর জন্য, সে কথাটা তো কই আপনি আমাদের বলেননি। আপনাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম আপনার উপরে। জয় কালী।